পুরাতন ঐতিহ্যকে তুলে ধরতে বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াই। তাই এবার এসে পৌঁছলুম হুগলি জেলার পান্ডুয়াতে, ইলছোবা গ্রামে ও পান্ডুয়া গ্রাম ও মহানদের বিভিন্ন স্থান আমি ঘুরে দেখেছি। দেখেছি, খুঁজে বেরিয়েছি বিভিন্ন টেরাকোটার কাজ, ঘুরেছি বিভিন্ন রাজবাড়ি, জমিদার বাড়ি। তাই নিয়ে গল্প থাকবে আমার নতুন পর্বে। পেয়েছি অনেক জীর্ণ ইতিহাস, অনেক রহস্যের সমাধান, অনেক কাল্পনিক তথ্য ও ঘটনা। তাই প্রত্যেকটি মন্দির ভেঙে যাওয়ার মুখে জীর্ণ ইতিহাসকে তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য। সরকারি অনুদান না থাকায় মন্দিরগুলি ধীরে ধীরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে ও দিন দিন কালক্রমে বিলীন হতে শুরু করেছে। মন্দিরের গায়ে লক্ষ্য করবেন বিভিন্ন টেরাকোটার কাজ। প্রাচীন ইতিহাস এইভাবেই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে। তাই ইতিহাসকে তুলে ধরাই আমার একমাত্র লক্ষ্য। তাই আমার ভিডিওটি দেখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।